আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতেই কিন্তু সবাই দেখতেছেন যে আসলে মালয়েশিয়া কলিং বিশাক খুলছে এবং সেটা বাগানের জন্য তো এটা কিন্তু অ্যাপ্রুভাল মালয়েশিয়া থেকে বিভিন্ন কোম্পানিকে দিচ্ছে ঠিক আছে সব কিছুই কিন্তু এখানে আবার কিছু কিছু মানুষ মানে এরকম ভিডিও ছাড়তেছে যে মেডিকেল অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে না এটা বাস্তব কথা যে আসলে মেডিকেল শুরু হয়ে গেছে সেটা আমিও দেখছি কারণ বাংলাদেশে কিছু কিছু মানে এজেন্ট আছে এরা আসলে ভিসা বা কোনো কিছু না কেনার পরেও এরা মেডিকেল করতেছে কিন্তু এজেন্টের নিয়ম হচ্ছে ভিসা কেনার পরে কিন্তু সে মেডিকেল করাতে পারে তাই না কিন্তু আপনি এই অগ্রিম মেডিকেল করা রাখবেন এগুলো একটা প্রতারণা না অবশ্যই একটা প্রতারণা তো আমি যারা মালয়েশিয়া মানে বাগানে আসবেন তাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে যারা আসলে আসতে চান সরকারিভাবে একটা মেডিকেল করার কিন্তু ঘোষণা আসবে এটা খুব শীঘ্রই আসবে ঠিক আছে যে মেডিকেল শুরু হোক বা মেডিকেল করা এজেন্টদেরকে বলবে যে মেডিকেল করাও। তখন আপনারা ইচ্ছা করলে তখন মেডিকেল করবেন কিন্তু ধর এই যে এখন যে এজেন্টরা মানে হাজার হাজার কর্মীকে যে মেডিকেল করেছে এটা কিন্তু একটা ব্যবসা শুরু হয়েছে ভাই বিগত দিনে কলিং অনেক মানুষ মেডিকেল করছে লাস্টে ভিসা বা কোনো কিছুই নাই ওই শুধু মেডিকেল পর্যন্তই শেষ হয়ে গেছে তো এই ভুলগুলো কখনোই করবে না ভাবে যখন ঘোষণা হয় যে মেডিকেল শুরু তখন আপনারা যে কোনো এজেন্ট ধরে মেডিকেল করবেন বা ওই এজেন্টের মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসবেন বাম বাগানে কিন্তু এখন যে মেডিকেল হচ্ছে এগুলোকে আসলে সম্পূর্ণভাবে ভুয়া এবং এইসব মেডিকেলের কোনো ভিত্তি থাকবে না পরবর্তীতে দেখা যাবে যে এইসব মেডিকেলের আসলে কেউ আসতে পারতেছে না কিন্তু যখন আসলে অরিজিনাল মেডিকেল শুরু হবে তখন কিন্তু ওরা কিন্তু ওইখান থেকে মেডিকেল করে আসতে পারবে তো এরকম অবস্থা ভাই বাংলাদেশে চলতেছে ঠিক আছে ভিসা কিনা নাই কোনো কিছু করা নেই অথচ মেডিকেল এজেন্টরা শুরু করছে তো এই প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যদি কোনো কমেন্ট করা থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন